বিএনপির সকল নেতৃবৃন্দ তার নির্দেশে চলে। আবার নির্বাচন এসে ঘনিয়ে এসেছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এই বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই স্বাধীনতাকে আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে তারা ষড়যন্ত্র করছে। আমরা পার্লামেন্টে আলোচনা করতে চেয়েছিলাম, আমি সেই পার্লামেন্টের মেম্বার ছিলাম, কিন্তু আমরা হাজারো চেষ্টা করার পরেও সেই আলোচনা করার সুযোগ দেওয়া হয় নাই। উপরন্ত আমরা সংসদ থেকে ওয়াক আউট করার পর রাত আড়াইটা পর্যন্ত সংসদ চালিয়েছে। বেগম খালেদা জিয়া পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন, শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে তিনি গ্যানেট নিয়ে এসেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, পরবর্তীতে জজ মিয়ার নাটক সাজানো হয়েছিল এবং আরো অনেক ষড়যন্ত্র। এই হত্যাকাণ্ডের মধ্যে রাষ্ট্রীয় সকল মেকানিজমকে কাজে লাগিয়েছিল হাওয়া ভবনে বসে সেই তারেক রহমান। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সেই হত্যাকাণ্ডই শুধু নয়, সেই 2001 সাল থেকে 2006 সাল আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করতাম, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ সহ যে সমস্ত সাংগঠনিক সংগঠন আমরা রাজপথে আন্দোলন করতাম, আমাদের কণ্ঠ রোধ করার জন্য, আমাদের সংগঠনের অস্তিত্ব ধ্বংস করার জন্য বিভিন্ন সময় নাটক সাজানো হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। 2004 সালের 4 জুন আওয়ামী লীগের ডাকে হরতাল আহ্বান করেছিল, 5 তারিখে হরতাল হবে, আর 4 জুন ঢাকা শেরাটন হোটেলের সামনে দোতলা বাসে আগুন দেওয়া হয়েছিল এবং সেই আগুনে 13 জন মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু সেই 13 জন মানুষের মৃত্যু হওয়ার পর 2-3 দিন পর যখন পত্রিকায় দেখলাম কালো নামে একজন সিসকে সন্ত্রাসী ছিনতাইকারী, তাকে দিয়ে 164 করা হয়েছে কোর্টে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, যে যুবলীগ অফিসের জাহাঙ্গীর কম নানক মির্জা আজম তাকে ডেকে নিয়েছে এবং তাকে টাকা দিয়েছে এবং তাকে গান পাউডার তুলে দেওয়া হয়েছে যে কোনো বাসে আগুন লাগানোর জন্য। সে তখন আমাদের কাছ থেকে গান পাউডার টাকা নিয়ে এই অফিস থেকে বের হয়ে রমনা পার্কের পাশ দিয়ে হেঁটে গিয়ে শেরাটন হোটেলের সামনে একটা দোতলা বাসে উঠেছে এবং সেই দোতলা বাসে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে সে নেমে এসেছে এবং সেই আগুনে 13 জন মানুষের মৃত্যু হয়েছিল। একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ শেরাটন হোটেলে সেই দিন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন, সেদিন এসেছিলেন এই বাংলাদেশ সফরে এবং তার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ র‍্যাব মিলে 1 কিলোমিটার বেষ্টনীর একটা নিরাপত্তা বেষ্টনী গঠন করা হয়েছিল এবং সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই সিসকে সন্ত্রাসী কালো দোতলা বাসে আগুন দিয়েছিল। পরবর্তীতে ঘটনা বের হয়ে গেছে, এই কালো 2004 সালের 2 জুন থেকে 10 জুন পর্যন্ত সে কারাগারে বন্দি ছিল। 2 তারিখ তাকে কোর্টে সোপর্দ করা, 3 তারিখে কোর্টে সোপর্দ করেছে, 3 তারিখে রমনা থানার ওসি মাহবুব তাকে রিমান্ডে নিয়ে এসেছে থানা কাস্টডিতে, 4 তারিখে সে রমনা থানা কাস্টডিতে রিমান্ডে ছিল। আর ওসি মাহবুব ছাত্র দলের ক্যাডার, তখন আশরাফুল হুদা ছিল পুলিশ কমিশনার, এই আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী তাকে দেখানোর জন্য যে হরতালের সময় বিরোধী দল কি ধরনের নাশকতা করে সেটা প্রমাণ করার জন্য এই ওসি মাহবুবের নেতৃত্বে সেই কালোকে দিয়ে দোতলা বাসে আগুন লাগানো হয়েছে এবং সেই কালোকে দিয়ে আগুন লাগিয়ে সেটার দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল যুবলীগের উপর, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের উপর। আলোপাক আমাদের রক্ষা করেছে, বাস্তব সত্যটা যখন প্রকাশ হলো, সে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোর্টে ছিল, কোর্ট থেকে যখন এই সমস্ত সার্টিফাইড কপি নিয়ে আমরা হাইকোর্টে জমা দিলাম, আল্লাহ পাক আমাদের রক্ষা করলো। তাহলে আমার নিজের আপন বাবা মার কাছেও বিশ্বাস করাতে পারতাম না এই ঘটনার সাথে আমরা জড়িত নয়। তাই সেদিন শুধু শেখ হাসিনাকে আমাদেরকে হত্যা করা কিংবা জীবন নিশ্চিহ্ন করার জন্য চেষ্টা করা হয় নাই, স্বয়ং আওয়ামী লীগকে শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য সকল ষড়যন্ত্র তারা করেছিল। সেই ষড়যন্ত্রকারী আজকে বিদেশে বসে বাংলাদেশ পরিচালনা করে, বিএনপির সকল নেতৃবৃন্দ তার নির্দেশে চলে। আবার নির্বাচন এসে ঘনিয়ে এসেছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এই বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই স্বাধীনতাকে আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে তারা ষড়যন্ত্র করছে। তাই আজকে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষকে আজকে আমরা আহ্বান জানাতে চাই, এই দেশ বিরোধী যে শক্তি, তাদের যে ষড়যন্ত্র, তাদের যে চক্রান্ত এবং তাদের যে বিভিন্ন দেশ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে আমাদের আবারও নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনা যদি নির্বাচিত না হয়, এই বাংলাদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা এই বাংলাদেশ, বাংলাদেশকে যে 1971 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের যৌবনের 13-14টি বছর তিনি কারাগারে কাটিয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হয়ে এই বাংলাদেশকে আমাদের উপহার দিয়ে গেছেন। সেই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশকে তারা পাকিস্তান বানাতে চায়, যার জন্য মির্জা ফখরুল বলে এই বাংলাদেশের চেয়ে পাকিস্তানি ভালো ছিল। বাংলাদেশটাকে 1971 সালে অ্যাক্সিডেন্টে বাই চান্স স্বাধীন হয়ে গেছে। আজকে তারাই আজকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ওই বিদেশিদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে এজেন্ডা নিয়েছে সেই এজেন্ডা আমাদের বানচাল করতে হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যুব মহিলা লীগকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।